দক্ষিণাঞ্চলে নাজুক বাঁধ ও জোয়ার ফাটার প্রভাব নিয়ে সবশেষ তথ্য জানাতে বরিশালে আছেন রিপোর্টার অপূর্ব অপু, পটুয়াখালীতে শিকদার জাবির হোসেন ও বরগুনায় আছেন সাইফুল মিরাজ। প্রথমে যাচ্ছি অপূর্ব অপুর কাছে। দেখুন, আমি এই মুহূর্তে আছি বরিশাল নগরীর কাঠেরপোল এলাকার সামনে রয়েছি। এই এলাকা সহ নগরীর বিভিন্ন এলাকায় যখনই জোয়ারের পানি আসে কিংবা বৃষ্টি হয়, ভারী বর্ষণ হয়, তখনই কিন্তু এই বরিশাল নগরীর বিভিন্ন এলাকা সড়কগুলো পানিতে তলিয়ে যায় এবং এর জন্য সাধারণ মানুষরা এখানে ভীষণভাবে ভুক্তভোগী হয়। বিশেষ করে বটতলা, ভাটিখানা, মুন্সিগঞ্জ, বাংলাবাজার এলাকায় কিন্তু পানিবদ্ধ হয়ে পড়ে সেই সমস্ত এলাকার মানুষ, এবং এ নিয়ে এলাকাবাসীর বিক্ষুব্ধ প্রতিক্রিয়া আমরা দেখেছি। এর আগে কিছুক্ষণ আগে একটি রিপোর্ট আমরা প্রকাশ করলাম। আর এই মুহূর্তে আমি যে খালটির সামনে রয়েছি, এটি বরিশালের জেলখাল বলা হয়। এখানকার বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা যেটি বলছেন, বরিশাল নগরীতে 2010 সালের মাস্টার প্ল্যানেও 23টি খালের অস্তিত্ব ছিল, কিন্তু এখন নামে মাত্র খাল টিকে আছে 6 থেকে 7টি, তাও মৃত অবস্থায়। এখন যে খালটি দেখছেন, এই খাল থেকে একটা সময়ে কিন্তু অনেক বড় বড় নৌকা চলত এবং বরিশালের স্থানীয় অর্থনীতি নিয়ন্ত্রণ করত এই জেলখালটি। অথচ এখনকার বাস্তব চিত্রটা ঠিক খালের, এটি কি আসলে খাল নাকি ড্রেন, সেই প্রশ্নটি তুলছে এখানকার পরিবেশবাদীরা। তারা পরিবেশবাদীরা বলছেন যে দীর্ঘ বছর পর্যন্ত এই খালটি খনন করা হয় না, মাঝে মধ্যেই লোক দেখানো সংস্কার কাজ করা হয়, সেই সংস্কার কাজের পর কিছুটা পরিচ্ছন্ন হয়, কিন্তু কাজের কাজ কিন্তু কিছুই হয় না। এই খালগুলো খনন করা দরকার। সিটি কর্পোরেশনের মেয়র সেনিয়াবা সাদিক আবদুল্লাহর সাথে আমার কথা হয়েছিল, তিনি বলেছেন, সিটি মেয়র বলছেন যে তারা এই খাল খনন সহ বরিশাল নগরে যে খালগুলো রয়েছে এবং পরিবেশ রক্ষার জন্য তারা একটি প্রজেক্ট মন্ত্রণালয়ে জমা দিয়েছেন বেশ কয়েক বছরই হলো, কিন্তু এর জন্য কোনো বরাদ্দ আসেনি। বরাদ্দ না আসার ফলে এই খালগুলো তারা সংস্কার খনন করতে পারছেন না। তারা বলছেন যে সংস্কার করে আসলে লাভ নেই, খালগুলো যদি খনন করা যেত তাহলেই শহরের যে জলাবদ্ধতা তৈরি হয়, শহরে যে জোয়ারের পানিতে পানি আসে যখন বা ভারী বর্ষণে যে জলাবদ্ধতা তৈরি হয়, সেই পানিগুলো এই খাল দিয়ে কিন্তু প্রবাহিত হতে পারত। এবং বিশেষ করে বরিশালের যে কীর্তনখোলা নদী, সেটিরও নিয়েও তাদের ড্রেজিং করা হয় না দীর্ঘদিন পর্যন্ত। এই খাল এবং খালগুলো যদি খনন করা যায় এবং ড্রেজিং যদি করা যায় কীর্তনখোলা নদী, তাহলে কিন্তু বরিশালের যে জলাবদ্ধতার যে দীর্ঘদিনের সমস্যা তৈরি হচ্ছে সাম্প্রতিক সময় অনেক বেশি, সেটি থেকে নিরসন পাবে। সিটি কর্পোরেশনের দাবি যে তারা ড্রেনগুলো তারা সংস্কার করেছে, ড্রেনগুলো এখন 70% সচল রয়েছে, ফলে এই খালগুলোই একমাত্র এখন জলাবদ্ধতা নিরসনের প্রধানতম হাতিয়ার বলছে সিটি কর্পোরেশন। বরিশাল থেকে আমার কাছে এতটুকুই খবর ছিল। আমরা এই বিষয়ে আরও একটু কথা বলতে চাই। আমাদের পটুয়াখালীতে সহকর্মী জাবের রয়েছে, তার কাছে জানতে চাইবো পটুয়াখালীর চালচিত্র। বিভিন্ন সময়ের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড করে দিয়েছে উপকূলের এসব ভেরিবাঁধ, আর এই ভেরিবাঁধগুলো দিয়ে কিন্তু লোকালয়ে পানি হু হু করে ঢুকে পড়ছে। যখন জোয়ারের পানি একটু বেশি হয়ে যায় তখন কিন্তু তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। এভাবে পটুয়াখালীর 100 কিলোমিটার ভেরিবাঁধ বিধ্বস্ত হয়ে আছে, যেগুলো দীর্ঘদিনেও সংস্কার বা পুনর্নির্মাণ করা হয়নি, যার কারণে মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। শুধুমাত্র এই 100 কিলোমিটার ভেরিবাঁধ নয়, এছাড়াও বিভিন্ন জায়গায় ভাঙা ভাঙা ছোট ছোট ভেরিবাঁধ রয়েছে যেগুলো ভেঙে গেছে। অরক্ষিত এসব ভেরিবাঁধ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে। পটুয়াখালীর 100 কিলোমিটার ভেরিবাঁধ আজও মেরামত হয়নি এবং পুনর্নির্মাণ হয়নি। পরে এর মধ্যে রয়েছে রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া, চরমন্তাজ এবং চরআন্ডা সহ বেশ কয়েকটি জায়গা, যেসব জায়গা দিয়ে পানি প্লাবিত পানি প্রবেশ করে এবং তলিয়ে যায় গ্রাম। এই রাঙ্গাবালী উপজেলার 10টি গ্রাম এবং কলাপাড়া উপজেলার 17টি গ্রাম, চম্পাপুর এবং লালুয়া ইউনিয়নের এই ভেরিবাঁধ দিয়ে যখন পানি প্রবেশ করে তখন মানুষ তলিয়ে থাকে, মানুষের জনজীবন একাকার হয়ে যায়। শুধুমাত্র একদিন বা দুই দিন এভাবে নয়, প্রায় সময় যখন জোয়ার আসে এবং পূর্ণিমা এবং অমাবস্যার যে অস্বাভাবিক জোয়ার, তখন পানির চাপ বৃদ্ধি পায়, তখন 1 থেকে 2 ফুট, 3 থেকে 4 ফুট, এমনকি গলা সমান পানীয় হয়ে যায়, যখন মানুষের জনজীবন বিপর্যস্ত হয়। এভাবে করে প্রতিনিয়ত মানুষকে পানির সাথে লড়াই করে জীবনযাপন করতে হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এসব ভেরিবাঁধ মেরামত বা পুনর্নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়নি। দীর্ঘদিন আশ্বাসেই ঝুলে আছে এইগুলো। আজকে আমরা দেখেছি পটুয়াখালী 4 আসনের সংসদ সদস্য এই যে বিধ্বস্ত ভেরিবাঁধ এগুলো পরিদর্শন করেছে এবং তিনি আশ্বস্ত করেছেন যে দ্রুত সময়ের মধ্যে এই ভেরিবাঁধগুলোকে নির্মাণ অথবা সংস্কার করা হবে। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা চলে যাচ্ছি বরগুনাতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুল মিরাজ।
দেখুন, বরগুনা একটি উপকূলীয় জেলা, একেবারে সমুদ্র তীর থেকে শুরু করে এই জেলার শুরু হয়েছে এবং এই জেলায় 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। প্রতি বছরই কিন্তু এখানে কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের পাশাপাশি পূর্ণিমা এবং আমাবস্যার জোয়ার হয়, যে জোয়ারে জলোচ্ছ্বাস হয় এবং স্থানীয় বলতেন যে এই জোয়ারের বোর্ডের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে 1907 সাল থেকে 2000 সাল পর্যন্ত বরগুনায় 805 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হয়। এর মধ্যে বর্তমানে প্রায় 30 কিলোমিটার বেড়িবাঁধ একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এছাড়া প্রায় 500 কিলোমিটার, 805 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে 805 কিলোমিটার বেড়িবাঁধের উচ্চতা খুবই কম, যার ফলে উঁচু জোয়ারের সময় বা জলোচ্ছ্বাসের সময় এই বেড়িবাঁধ গুলো প্লাবিত হয়ে লোকালয়ে পানি প্রবেশ করে। তো এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু সুদীর্ঘ বছর ধরে একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য দাবি জানিয়েছেন এবং এই দাবির জন্য তারা এখনো আন্দোলন করে যাচ্ছেন। বিভিন্ন সময় তারা মানববন্ধন করছেন, স্মারকলিপি দিচ্ছেন, কিন্তু আসলে এখানকার বাসিন্দাদের বক্তব্য হচ্ছে যে এই বিষয়টি নিয়ে আসলে পানি উন্নয়ন বোর্ডের আদৌ কোনো মাথা ব্যথা নেই। বাসিন্দারা বলছেন যে যখন কোথাও কোনো জোয়ারের চাপে কিংবা জলোচ্ছ্বাসের চাপে বেড়িবাঁধ ভেঙে যায় তখন নামে মাত্র বেড়িবাঁধ সংস্কার করা হয় এবং এটা করা হয় বর্ষা মৌসুমে, তো যার ফলে কিন্তু এই বাঁধ টেকসই হয় না। তো তারা দাবি জানিয়েছেন যে শুষ্ক মৌসুমে বেড়িবাঁধ সংস্কারের পাশাপাশি এই বেড়িবাঁধ যদি ব্লক দিয়ে নির্মাণ করা হয় বা বেড়িবাঁধে ব্লক স্থাপন করা হয়, পাশাপাশি যেসব এলাকায় নদী ভাঙন রয়েছে সেই এলাকায় ব্লক ফালানো হয়, তাহলে এই বেড়িবাঁধ গুলো টেকসই হবে। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বরগুনা এবং তার আগে যুক্ত হয়েছিলাম পটুয়াখালী ও বরিশালে।